শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। চৌঠা অগস্ট 2023, এই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা না পেয়ে তাদের সংসার এবং চিকিৎসা খরচা চালাতে পারছেন না বলে তারা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন উনি বলেছিলেন যে যে সরকার তার কর্মচারীদের গিয়ে দিতে পারে না তারা তাদের সরকারে থাকার অধিকার নেই। আমরা সেই ধারাবাহিকতাকে মাথায় রেখে আমরা তারিখটা ঘোষণা করছি না, কিন্তু আমরা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন তাকে সেই কথা মনে করাতেই বিধানসভার অধিবেশন চলাকালীন কোনো একটা দিন আমরা বিধানসভা চলো ডাক দিচ্ছি রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে।